সমিল্লাহর রহমান রহিম জিপিএইচ আয়োজিত আমাদের এই টেকনিক্যাল আলোচনায় আজকে আমি আবার ভালারেবিলিটি অব স্ট্রাকচার আন্ডার আর্থকোয়েক এ সম্বন্ধে বলা শুরু করব। আমি আগেই বলেছিলাম যে আমরা এখন যে জায়গাটা এসেছি সেখানে পার্টিকুলারলি ডিজাইনার দ্বারা তাদের সুবিধার্থে এবং তাদের জন্যে বেশি প্রয়োজন হবে যে জিনিসগুলো আমি গত ইয়া তো বলেছিল ভ্যালারাবিলিটি অফ স্ট্রাকচার আর্টকোয়েক আমি আবার কিছুটা এখান থেকে শুরু করতে যাচ্ছি এই এই এপিসোডে বা এর পরের পরের পরবর্তী দুই তিনটে এপিসোডে কিন্তু আমরা এই আর্টকোয়েক সম্বন্ধেই ডিসকাস করব নাইনটিন নাইনটি থ্রি বিএনবিসি কোড এবং দু হাজার সতেরো বিএনবিসি কোড যেটা আসছে আসার কথা ছিল এখন আসে নাই হয়তো বা এসে যাবে এই করে কীরকমভাবে পরিবর্তন আছে এবং আর্থকোয়েক সম্বন্ধে কি করতে হবে সেই সম্বন্ধে আমরা বিশদ আলোচনা করব তা আজকে আবার আমি শুরু করি যে ভাল্লারেবিলিটি অব স্ট্রাকচার আন্ডার আর্থকোয়েক আন্ডার আর্থকোয়েক আর ভাল্লারেবল কোথায় ডিউ টু অ্যাসিমেট্রি ইন কনফিগারেশন আজকাল আমাদের আর্কিটেক্টরা আপনারা দেখেছেন আর্কিটেক্টরা বাংলাদেশের স্কাইল্যান্ডকে অনেক সুন্দর করেছে এতে কোনো রকম সন্দেহ নাই কিন্তু ওনারা অনেক সময় অত্যাধিক সাহসী হয়ে অ্যাসিমেট্রি ইন কনফিগারেশনে করেন অর্থাৎ প্ল্যানের মধ্যে অ্যাসিমেট্রি করেন ভার্টিক্যাল ইয়াতে অ্যাসিমেট্রি করেন অনেক কিছু এটা আপনি খেয়াল করতে হবে প্রথমেই ইরেগুলারিটি ইন কনফিগারেশান সফট স্টোরি করেন এক ফ্লোরে দেখা গেলো একেবারে কলাম খালি ইয়ে করেছেন আর এক ফ্লোরে এরকম করেছেন একটু পরে আমি তো আবার ডিসকাস করবো ডিসগ্রেডিং বিহেভিয়ার অফ লোড রেজিস্টিং মেম্বার্স আন্ডার রিপিটেটিভ লোডিং এটাও কিন্তু অনেক সময় করেন স্লেন্ডার কনফিগারেশান অফ স্ট্রাকচার যদি হেভি মাস আর টপ আজকাল আমি দেখতেছি অনেক বিল্ডিংয়ে এক সাইডে মেজানিন থাকে বা এক সাইডে আমি এখনই একটা বিল্ডিং দেখছিলাম এক সাইডে বারো মিটার বারো মিটার পর্যন্ত কিছু নাই কিন্তু ওইদিকে তিন মিটার পর চারটা চা চার মিটার পর তিনটা ফ্লোর আছে। ফলে এই যে একটা এই স্প্যানটা খুব বড় এই স্প্যানটা প্রায় দশ মিটারের মতো ফলে এই ধরনের স্লেন্ডার কনফিগারেশন অফ স্ট্রাকচার উইথ হেভি মাস আর টপ যদি থাকে তাহলে কিন্তু আমাদের একটু প্রবলেম হওয়ারই কথা সেই জন্যই সফট স্টোরি গ্রাউন্ড ফ্লোরস আপনারা সবসময় এটা আর্কিটেক্টরা অনেক সময় দেখে দেখেন ইস্তালায় খালি গাড়ি খালি গাড়ি কীভাবে চলবে এইটার জন্য অনেক সময় ইয়ে করে এটা আর্কিটেক্টের সাথে বসেই প্রথমেই ঠিক করতে হবে যেটা কি করা যায় সবটে স্ট্রয় সম্বন্ধে আমি নতুন করে বলছি না পরবর্তী লেকচার আলোচনায় আমি প্রত্যেকটা ডেফিনিশন আমি দেওয়ার চেষ্টা করব। এখানে গ্রাউন্ড স্টোরি ইনফাল্টি স্ট্রোয়েট বিল্ডিংস প্রভিশন অফ স্ট্রং ব্রেসিং যদি দেন তাহলে কিন্তু এটা ইম্প্রুভ করে যাবে এখানে যেমন কলাম তুমি বলা হয় যে উইক বিম স্ট্রং কলাম এটা কিন্তু খুব ভালো কারণ কলাম যদি ফেল করে তাহলে বিল্ডিং কিন্তু এটা পুরোপুরি ফেল করে দেবে এটা সবসময় শুনবেন যে ডিজাইনাররা বইপত্রে বলে স্ট্রং কলাম এবং উইক বিম বিমটা ফেল করলেও কিন্তু স্ট্রং কলাম যদি থাকে একটা ঝুলে থাকবে স্ল্যাব ক্ল্যাপ সবটা ঝুলে থাকবে কিন্তু একটা কলাম যদি ফেল করে তাহলে কিন্তু এটা ফেল করে যাবে এটা টোটালি কনগ্রাজুয়েলেশন জিপিএইচ ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নিসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি সেটি এখানে দেখানো হচ্ছে আবার যে উইক কলাম বিঘম থাকে কী অবস্থা হয় এই ছবিগুলোতে এটা দেখতে পারতেছেন যে এইটা দুইটা দুইটা ডিজাইন এবং কোনটা কীরকম হচ্ছে সেই জিনিসটা দেখানোর জন্য আমি ছবিগুলো এনেছি নেক্সট দেখেন এখানে এটা হচ্ছে দু হাজার এক বা টাই যেটাকে আমরা স্টিরাপ বলি বা কলামের ক্ষেত্রে টাই বলি এখানে ইনএডিকুয়েট থাকে ক্লোজ আপ ক্লোজনেসটাও ঠিক নাই বা টাইটাকে হুক করতেই হবে ইদারিংকালে দেখবেন যে আর্থ যে সমস্ত কথাবার্তা আছে সেখানে কিন্তু হুকটাকে একেবারে সাংঘাতিক রকমভাবে সার্টেন অ্যাঙ্গেলে এতখানি বাড়িয়ে দিতে হবে এটা কিন্তু আছে করে আপনারা এটা খাল খেয়াল করবেন এবং আমরা যখন আর্থকুয়েকের কোয়কের জন্য ডিজাইন করি এই ডিটেলিংগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় এখানেও দেখতে স্যার যে এখানে ওয়াইডলে স্পেস কতগুলো টাই আছে যার জন্য কলামটা একেবারে সরে গেছে পরবর্তীকালে আমরা যখন আলাপ করবো পি ডেলটা ইফেক্ট তখন আমরা বুঝতে পারবো যে এই আর্থকুয়েক মুভমেন্টের জন্য ল্যাটারাল মুভমেন্টের জন্য কিন্তু একটু সরে যায় এটার জন্য কিন্তু এক্সট্রা মুভমেন্ট এবং এক্সট্রা একটা কলামের মধ্যে এক্সট্রা মুভমেন্ট এবং একটা এক্সট্রা শেয়ার চলে আসে এখানে দেখতে স্যার সে একই জিনিস এগুলো মধ্যে আমি আগের দিনও দেখিয়েছিলাম তারপরেও আমি গেলে আমার এখান থেকে শুরু করতে চাচ্ছিলাম যে এখানে টাইগুলা কীরকম হওয়া দরকার সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যার জন্য কলামটা কিন্তু ইয়ে নাই এখানে দেখতে স্যার যে ডায়াগলার ক্র্যাক ইন কলাম পুট পুরোটা রিস্ক উইথ দ্য ভার্টিক্যাল লোড ক্যারিং এটা এইরকম যদি ক্র্যাক হয় অনেক সময় এটা হচ্ছে যে শিয়ার কারণ শিয়ারের ক্র্যাকটা কিন্তু একটু ডায়াগনালি আসে এই শিয়ারটা যদি হয় পিডেলটা এফেক্ট থেকে যদি শিয়ার আসে তাহলে কিন্তু এই ধরনের অবর্তাব এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হয় না এই ড্যামেজটা কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে ফলে ভীমকলাম জয়েন্ট সম্বন্ধে আমাদের উই শুড বি ভেরি ক্রিটিক্যাল এবং এটা পার্টস অফ দে নিড টু বি এটা ডিজাইন করে দেখতেই হবে যে রেখা বিমকলাম শিয়ার এখানে ট্রান্সফার কীভাবে হচ্ছে নেক্সট হচ্ছে এখানে দেখতেছেন কলাপস এর ডিফারেন্ট শেকিং আমরা প্রথমেই বলেছিলাম যে আর্থ আমরা তিন রকমভাবে চাই এটা মাইনর শেকিং মডারের শেকিং হয় স্ট্রং শেকিং এমন একটা হবে যে মাইনর শেকিং খেয়ে দিলে ওয়াল ওয়ালগুলো ক্র্যাক করলো মডারেল শেকিং যদি হয় তাহলে তাহলে ওয়ালও ক্র্যাক করলো প্লাস বিভ দেখা যায় বিবের জয়েন্টারে ক্র্যাক করলো আর স্ট্রং শেকিং যদি হয় তাহলে দেখতে ওয়াল ক্র্যাক করলো ওয়াল পরেও যেতে পারে ওয়ালগুলার কিন্তু ল্যাটার আরেক ডিরেকশনে কিন্তু একটুখানি জার্ক থাকলে পড়ে যাবে এবং কলাপ এবং বিমগুলাও কিন্তু হিজ ফর্ম করে যাচ্ছে এটা কিন্তু হতে পারে এখানেই এখন টাই রিকোয়ারমেন্ট আমাদের তিনটা আমি এর আগের দিন বলেছিলাম যে অর্ডিনারি মোমেন্ট ফ্রেম মেম্বার্স একটা আছে এটা রেজিস্ট এটা নট প্রপোর্শন টু রেজিস্ট ফোর্সেস ইনডিউস বা আর্থিক এটা অর্ডিনারি মুভমেন্ট রেজিস্ট্রি ফ্রেম এটা থাকে না এটা রিকোয়ারমেন্টটা কী আছে সেটা আমরা দেখতেছি এই জিনিস কিন্তু সবসময় বলা আছে টাই শ্যাল হ্যাভ হুকস নট লেস দ্যান ওয়ান ডিগ্রি উইথ এক্সটেনশন নট লেস দ্যান সিক্স টাই বাই বার ডায়ামিটার ওর সিক্সটি মিলিমিটার ফলে এই ধরনের ও এম এফ জন্য কিন্তু কন্ডিশন দেওয়া আছে বইতে বইটা আপনাদের সবসময় বলতে হবে এবং ফার্স্ট টাই কোথায় বসাবেন শ্যাল শ্যালবি উইদিন এ ডিস্ট্যান্স ইকুয়াল টু পয়েন্ট ফাইভ জিরো ইয়ার ফ্রম দ্য ফেস অফ দ্য জয়েন্ট যে একটা একটা জয়েন্ট থেকে দুই পাশে হিসেবে থাকতে হবে অ্যান্ড টাই স্পেসিং শ্যাল নট এক্সেপ্ট টোয়েন্টি ইঞ্চ এনি পার্ট অফ দ্য কলম কোনো সময় থেকে বেশি হইতে পারবে না নেক্সট হচ্ছে অর্ডিনারি পব রেজিস্ট্রি ফ্লিজ স্পোর্টস ইন্ডুজ বাই আর্ট কো এক যদি হয় তাহলে মিনিমাম দেখেন এখানে বার আমরা অনেক সময় অনেক সময় আমরা মনে করি যে উপরে টপ টপ ইয়েতে স্ল্যাব তো ছোট্ট বিম আছে বা একটা রিজনেবল বিম আছে যেখানে স্ল্যাব স্ল্যাব কম্পিটিশনটাকে নিতে বা বিমকে সাহায্য করে আবার রোডের দরকার নেই কিন্তু এখানে কিন্তু কতগুলি রিকোয়ারমেন্ট বলা আছে মিনিমাম টু কন্টিনিউয়াস লংগিটিউশনাল বার্ডস অ্যাট বোথ টপ অ্যান্ড বটম ফেসেস আপনি বটম ফেজে টেনশনের জন্য রড দিচ্ছেন টপে আমরা দেখলাম সাপোর্টের কাছে দিতে হবে খালি তাই নয় এরিয়া অফ কন্টিনিউয়াস বটম বার্ডস অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল এরিয়া অফ বটম বার্ডস এরিয়া অফ কন্টিনিউয়াস বটম বার্ডস অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল এরিয়া বটম বার্টস টোটাল এরিয়া যা লাগে এখানেও আমাদের আবার খেয়াল রাখতে হবে আমরা আজকাল ই ট্যাপসে বা ইয়ে করি ট্যাপসে পার্টিকুলারলি করার সময় বারটাকে একেবারে কমিয়ে ফেলি এই কন্ডিশনটা কিন্তু ভালো না কারণ এন্ড স্প্যানে যদি টোটাল লাইফ লোড আসে তাহলে বটমবার দেখা যাওয়া অনেক বেশি লাগে এই জিনিসটা খেয়াল করে কিন্তু তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করতে হবে আর বার্স অ্যাঙ্কোর টু ডেভেলপ এফ ওয়াই ইন্টেনশান অ্যাট দ্য ফেস অফ দ্য সাপোর্ট এবং ফেস অফ দ্য সাপোর্টে উপরে সেখানে দেখতে হবে নিচে যে তার এফ ওয়াইটা কত পর্যন্ত স্ট্রেসটা অ্যালাউড হচ্ছে নেক্সট হচ্ছে যে নট প্রমোশন টু রে স্পোর্টস ইন বাই আর্থ শেয়ারের স্ট্রাইক রিকোয়ারমেন্টস ফর কলামস ইন অর্ডেনারি মুভমেন্ট ফ্রেমস এটা এসিআই এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তা আছে ইফ ক্লিয়ার হাইট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ফাইভ টাইমস দ্য কলাম ডাইমেনশন অফ দ্য ইন দ্য ডিরেকশন অফ অ্যানালাইসিস কলাম মাস বি ডিজাইন ফর দ্য লিসার অফ দ্য শেয়ার ফোর্সেস আমরা অনেক সময় কলামের শেয়ার ফোর্স কিন্তু আমরা চিন্তাই করি না কলামের সবসময় আমরা দেখেছি কলামে একটা ভার্টিক্যাল লোড আমরা একটা ইয়ে করি এবং একটা মোমেন্ট একটা চেক করি এবং সেটাকে ইন্টারাকশন ডায়াগ্রাম দিয়ে আমরা করতে পারি খুব সহজেই আজকাল বইপত্রও দেখা যায় ইন্টারাকশন ডায়াগ্রাম আছে করা যায় যে কোনো একটা কম্পিটিশন করা যায় কিন্তু শেয়ারটা কিন্তু সবসময় চেক করতে হবে কারণ ল্যাটারাল যখন আর্থকুয়েকের যখন ফোর্স আসছে তার মধ্যে শেয়ারের যা এফেক্টটা কত হতে পারে শেয়ারটা তো হরিজেনি যাচ্ছে সেই জিনিসটা খেয়াল করতে হবে শেয়ার আসছে এটা তো ডেভেলপমেন্ট অফ এমএন এট অ্যাট ইচ এন্ড ডিউ টু রিভার্স কার্বেচার লোড়িং এবং এইটা যে রিভার্স কার্বেচার একদিক থেকে আরেক দিকে গেলে কিন্তু পুরো উল্টে যাচ্ছে সিনারিও সেই রিভার্স কার্বেচার বেন্ডিংয়ের জন্য কী হচ্ছে সেটাও খেয়াল করতে হবে ম্যাক্সিমাম শেয়ার অফ টেন ডিজাইন লোড কম্বিনেশান দ্যাট ইনক্লুড আর্থকুয়েক উইথ এটার থেকে সাবস্টিটিউট ফর ই সব কিছু মিলেই আমাকে হিসাবটা করতে হবে এখানে আমরা কতগুলো কলাম রিকোয়ারমেন্টস এখানে দেখতেছে যে উপরে ভি ইউ নিচে ভিউ একটা শেয়ার এনেছি এবং এম ইন্টার এম এন বি একটা দুপুরে এবং নিচে দুই ধরনের মোমেন্ট আছে এবং শেয়ারটা কীভাবে বের করতেছি দেখেন উপরে দুই মোমেন্ট ডিভাইডেড বাই এল লেংথ অফ দ্য যেটা আছে সেটা দিয়ে শেয়ারটা বের করে নেওয়া যাচ্ছে এই শেয়ারটা কিন্তু হিসাব করতে হবে কত মোমেন্টটা চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের থেকে শেয়ারটা পাবেন এই শেয়ারটা হিসাব করা যাবে এখানে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রামস এখানে শেয়ার রিকোয়ারমেন্টস কি

কনগ্রাচুলেশন জিপিএইচ ইস্পাত বাংলাদেশকে বিশ্বসেরা এই কোয়ান্টাম টেকনোলজি এশিয়াতে সর্বপ্রথম স্থাপন করার জন্য স্টিল তৈরিতে ইতিহাসের সবচেয়ে উন্নত কোয়ান্টাম টেকনোলজি নিয়ে এলো জিপিএইচ ইস্পাত এশিয়ার প্রথম ও বাংলাদেশের একমাত্র কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখন দেশেই তৈরি হচ্ছে বিশ্বসেরা কনস্ট্রাকশন স্টিল জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি বিমের মধ্যে কী হবে দি পজিটিভ মুভমেন্ট স্ট্রেং এট দ্য ফেস অফ দ্য জয়েন্ট শ্যাল নট বি লেস দ্যান ওয়ান থার্ড অফ দ্য নেগেটিভ মুভমেন্ট স্ট্রেংথ কথা বুঝতেছেন অর্থাৎ নেগেটিভ মুভমেন্ট অনেক সময় দেখা যায় যে নেগেটিভ মুভমেন্টে আমরা অনেক স্টিল দেই নিজ দিয়ে খালি কেবলমাত্র দুইটা রড দেয় আমি অনেক দেখেছি অনেক ড্রয়িং দেখেছি একটা ত্রিশ ফিট পঁচিশ ফিট স্প্যারে আছে দেখা যায় নিজ দিয়ে মাত্র দুইটা রড আছে কিন্তু নেগেটিভ রড মনে করেন পুরোটাই যদি নেগেটিভ রয় তাহলে কি নেগেটিভ যদি হয় তাহলে পজিটিভটা কম হবে যদি ধরে রাখে তো এখানে কী বলতেছে

অ্যাড বোথ এন্ডস মেম্বার স্ট্রেফ শ্যালবি প্রোভাইডেড ওভার লেন্স ইকুয়াল টু টুয়াইস দ্য মেম্বার ডেপথ মিজার্ড ফ্রম সাপোর্টিং মেম্বার টু আয়ার মিডলস ম্যান দ্য ফার্স্ট স্ট্র্যাপ শ্যাল বি লোকেটেড নট মোর দেন ফিফটি মিলিমিটার ফ্রম আমরা সেটা জানি যে দুই দূরে আমরা শুরু করি বা এক ইঞ্চি দূরে দেওয়া শুরু করি ঠিক আছে সাপোর্টিং ম্যাক্সিমাম স্ট্রাপ শ্যাল নট বাই ফোর আমরা থিওরিটিক্যাল যখন পড়াশোনা করেছি তখন অনেক ধরনের এগুলো পড়েছি কিন্তু কোড মেনে যদি চলতে হয় তাহলে বুঝতে পারছেন এখানে ডি বাই ফোর একটা বিবের যদি চব্বিশ ইঞ্চি ডেপথ হয় তাহলে পাঁচ ইঞ্চির বেশি দেওয়া যাবে না বা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির বেশি দেওয়া যাবে না একটা বিবের যদি ত্রিশ ইঞ্চি ডেপথ হয় তাহলে তার এফেক্টিভটি হয়তো ছাব্বিশ ইঞ্চি হবে অথবা ছয় ইঞ্চি বেশি দেওয়া যাবে না

যে আচ্ছা এত শেয়ার আছে এত শেয়ার এটা আছে শিয়ারের সাথে এটা এত হলো কংক্রিট এতটুকু নিল বাকিটা আমরা স্টিরাপ দিয়ে দেবো সেভাবে অ্যান্ড স্টিরাফ শ্যাল বি প্লেসড অ্যাট নট মোর দেন ডি বাই ফোর থ্রু আউট দ্য লেংথ অফ দ্য মেম্বার শ্যাল বি প্লেসড অ্যাট মোর নট মোর দেন ডি বাই ফোর তাহলে বুঝতেই পারতেছেন যদি মোমেন্ট রেজিস্ট্রিং ফ্রেম করতে যাই ইন্টারমেডিয়েন্ট এবং যদি করে যদি ইয়া করেন স্টিরাপ শ্যাল বি প্লেসড অ্যাট নট মোর দেন ডি বাই ফোর অর্থাৎ ত্রিশ ইঞ্চি বিম যদি হয় আমরা মনে করতেছি মাঝখানে শিয়াল নাই অথবা এখানে বারো ইঞ্চি পরপর দিলাম তা কিন্তু অ্যালাউ করতেছে না ডি বাই ফোর ত্রিশ ইঞ্চি বিমে ডি বাই ফোর ম্যাক্সিমাম সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি হবে অত এর বেশি দেওয়া যাবে না তার জন্য আপনারা প্র্যাকটিস করার সময় সময় খেয়াল করবেন আর প্র্যাকটিস করার সময় একটা জিনিস দেখবেন যে আপনারা আমি বহুবার দেখেছি বহু বহু ড্রয়িংয়ে দেখেছি এখনও দেখি যে স্টিরাপের কথা আপনারা ওই এস ওয়ান এস টু এস থ্রি বলে দেন এই জিনিসটা কিন্তু ভালো না কারণ যারা প্র্যাকটিক্যালি যারা স্ট্রিআটা আপনার ইয়ে অ্যাকচুয়ালি বাঁধে ফেব্রিকেট করে যারা বাঁধে তারা কি সেটা সবসময় এস ওয়ান এস টু এস মনে রাখতে পারে স্পেসিংটা লিখে দেবেন আজকাল কম্পিউটার দিয়ে একদম প্রত্যেকটা স্পেনে লিখে দেবেন এখান থেকে এই স্পেসিং এত এখানে এত এখানে এত আবার আরেকটা দেন দেখি যে এল বাই থ্রি এল বাই ফোর এল বাই ফাইভ এই সমস্ত লেখার কোনো দরকার একটা এক রকম এবং যারা এই ধরনের কাজ করে তাদের মধ্যে সবাই যে শিক্ষিত শিক্ষা পেয়েছে তা তো আমি জানি না অনেকেই হয়তো বা শিক্ষা গ্রহণ করে নাই তাদের জন্য অসুবিধা হতে পারে এল বাই ফোর আবার হিসাব করবে আবার এল বাই হিসাব করতে যায় একেবারে এত মিলিমিটারে হল তাও একটা সুবিধা কিন্তু ইঞ্চি ফিটে যদি থাকে দেখা যায় যে একেবারে সাড়ে সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তা কিছু দরকার নাই আপনি একটু বেশিতে যান অর্থাৎ স্পেসিংটাও আপনাকে পরিষ্কারভাবে মেনশন করেন এবং বেশি যান যদি কোনো সময় শেয়ার যদি খুব বেশি হয় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বড় বড় বিমের মানে একটা গ্যালারি আছে বা একটা অডিটোরিয়াম আছে এখানে বড়ো বিমে বা একটা বিমের উপরে গার্ডার মতো একটা বিম আছে তার মধ্যে দুটা বিম এসে পড়তেছে বা একটা বিম এসে বা একটা ইন্টারমিডিয়েট বিম এসে মাঝখানে পড়েছে যার জন্য শেয়ার খুব বেশি এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শেয়ার স্ট্রেসটা অনেক বেশি তখন আমরা কি করি ফোর লেগ ডিস্টির্ব দিই আমরা নর্মালি আমরা টেন মিলিমিটার বা থ্রি এট তিন চির আপ আমরা বসাই আমরা তখন আমরা চিন্তা করি যে না ঠিক আছে আমরা টুয়েলভ মিলিমিটার স্টির আপ বসাই এবং অনেক সময় টুয়েলভ মিলিমিটার সেটা সেটারও আবার ফোর লেক লাগে অর্থাৎ চারটা বাহু থাকতে হবে স্টির আপটা দুইটা স্টির আপ পাশাপাশি থাকতে পারে দুইটা স্ট্রাপ মাঝামাঝি থাকতে পারে এই সমস্ত ডিটেইলের ক্ষেত্রে আপনারা সবাই খুব কেয়ারফুল থাকবেন এখানে কারণ যারা ফেব্রিকেট করে যারা সাইটে বসে ফেব্রিকেট করে এটা যদি সবসময় যদি সুপারভাইজ করার যদি লাউ থাকে যখনই আপনি ডাবল লেগ দিচ্ছেন বা বারো মিলি দশ মিনিট জায়গায় বারো মিলি দিচ্ছেন তখনই এই জায়গাগুলোকে একেবারে ড্রয়িংয়ের মধ্যে খুব বোল্ড করে স্পেশাল কোনো কিছু একটা কন্ট্রিবিউট দেখিয়ে সাংঘাতিকরমভাবে এটা মেনশন করবেন কারণ যে কোনো সময় একটা ভুল হতে পারে এবং শেয়ার ক্র্যাকটা কিন্তু খুব ডেঞ্জারাস ক্র্যাক এটা ক্র্যাক হয়ে গেলে কিন্তু এটা খুব খুব ডিফিকাল্ট এটা এটা মানে আমি আমি খালি এখানে একটা এক্সাম্পল রাখতে চাই এখানে যে এই রডের কীরকম ভুল হতে পারে আপনারা যারা বুয়েট থেকে পাশ করেছেন এবং পার্টিকুলারলি বুয়েটের তিতুমির হলে যারা ছিলেন তিতুমির হলে উনিশশো পঁয়ষট্টি আমরা পাশ করার পরে তারপরেই তিতুবিলটা সেই সময় হয় এইখানে যে দেখবেন যে নিজতলায় যে ইয়েটা আছে তাদের রেস্টুরেন্টটা আছে অর্থাৎ যেখানে চা রাস্তা খায় এবং পাশে ডাইনিং রুম আছে এইখানে যে সাধে দেখবেন দক্ষিণ সাইডের ব্লক থেকে দেখা যায় দোতলায় যে কয়েকটা বিম আছে ইনভার্টেড বিম ইনভার্টের আপনারা যা আমি ক্লাসেও বলেছি অনেকদিন অনেক সময় অনেক ছাত্র যে যেয়ে দেখে এসছে এখনও যারা যদি এখন কেউ এখানে যদি থেকে থাকেন তারা হলে যখন আসবেন দেখবেন আপনারা তিতুবির হলের দক্ষিণ ব্লক থেকে বারান্দার দোতলার বারান্দা তিনতলার বারান্দা থেকে যেয়ে আপনাদের নিচে মাঝখানে যে ক্যাফেটেরিয়া আছে ক্যাফেটেরিয়ার ছাদের দিকে যদি তাকান দেখবেন যে দুটো তিনটা বিম আছে ইনভার্টেড করে করা আছে এই বিমটাতে যখন কাস্টিং হয়েছিল তখন আমরা যখন পাশ করতেছি তখনই আমাদেরকে এটা জানানো হলো যে এরম এরম আমি যখন যে যেহেতু আমার ডিজাইনের প্রতি একটা আসক্তি ছিল আমাকে বলা হলো যে এরকম ঘটনা ঘটেছিলো দেখতে গেলাম যে এই বিমটাতে ডিটেইলিংয়ে ভুল ছিল ভুল মানে ইয়াতে ছবিতে ছয়টা রড আছে কিন্তু সেকশানে আসে দুইটা রড চারটা রড দেখা নেয় এবং স্টিরাপের কোনো বলা ছিল না এবং এটা ওইভাবে ইয়া যারা ফেব্রিকেট করেছে ছয়টার পজিটিভ রড ছয়টার জায়গায় দুইটা দিয়ে দিয়েছে আর চা দুটা ক্র্যাক করছে সেই দুইটা চলে গেছে আর কোনো রড নেই পরবর্তীকালে ঢালাই করার যে মুহূর্তে খুলছে সাথে সাথে ক্র্যাক এসছে এবং তখন সে আমাদের সুবিধা ছিল এটা বিডিসি করেছিল আমার এখনও মনে আছে কারণ এটা আমি এক্সাম্পল বহুবার ক্লাসে বলেছি এবং তখন বিডিসি তাড়াতাড়ি তারা এটা বুঝতে পারে রক্ষায় যেটার উপরে দোতলা নেয় ওই জায়গায় তারা ওইটাকে পুরো আবার ইনভার্টেড বিম করে ওই টোটাল লোডটাকে তলেও বিম আছে উপরেও বিম আছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং এটা একটা সাংঘাতিক রবিয়া ফলে আপনারা যখন স্টিরাপ ফোর লেগ স্টিরাম দেন বা একটা নর্মাল দশ মিলি বা থ্রি তিনশো তার অর্ডার থেকে যখন অন্য সাইজে যান আপনারা ইউ শুড বি ভেরি কেয়ারফুল ড্রয়িংয়ের মধ্যে একেবারে স্পষ্টভাবে লেখা থাকবে যে এই এই স্প্যালে এটা রোড দেবেন এটা বোল্ড করে দেবেন এই জায়গাটাকে স্পেশাল ইয়ে করবেন কারণ এই শেয়ারটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর এবং শেয়ার ক্র্যাক করলে বলতে ইনক্লাইন ক্র্যাক এসে যায় না এই যে কোনো সব পড়ে যেতে পারে ফলে নট অনলি খালি আর্থকোয়েক এটাতে সবসময় যেটা আমি খালি ইন্টারমিডিয়েট ফ্রম ব্রয়েল আমরা এটা করতেছি আমরা এ সম্বন্ধে ডিটেল আবার ভবিষ্যতে পরে আসব। আমি এর পরের দিন থেকে যে এইখানে আমরা এই অ্যাপ্রোচ ফর আর্থ কোয়েক ডিজাইনের জন্য এবং নাইনটিন নাইনটি থ্রি কোড এবং টোয়েন্টি যে কোড যেটা আসছে সেটার মধ্যে কি তফাৎ কীভাবে এটাকে অ্যাকুমিলেট করা হয়েছে সেই সম্বন্ধে আমি বলা শুরু করব আজকে যারা আপনারা দেখছেন তারা সবাইকে ধন্যবাদ সেই সাথে জিপিএইস ইস্পাত যারা আসলেই এরকম একটা কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাকে এবং আপনারাও যারা শুনছেন আমি জি ইস্পাতকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা টেকনিক্যাল সেশন কোনো সময় পুরোপুরি এরকমভাবে সাপ্তাহিক ভিত্তিতে কেউ করে নাই জিপিএস ইস্পাদের তাদের সব ইয়া করেছেন এবং তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করছি